হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো। আজ আপনাদেরকে একটা আস্ত মুরগি রোস্ট করে আমি দেখাবো। আমি এই মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে করে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি মজা ঢুকার জন্য। এভাবে করে কাটলে মজাটা ঢুকবে। আর আমি এই মুরগিতে যে উপকরণগুলো দিব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ফেটানো টক দিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা আমি লাল মরিচ দিব না, কাঁচামরিচ দিব, কারণ কাঁচামরিচটা দিলে কালারটা সাদা সাদা থাকে, লাল মরিচটা দিলে কালারটা নষ্ট হয়ে যায়। এখানে আছে আপনার গরম মশলা, জিরা গুঁড়া আর বাদাম বাটা, স্বাদ মতো লবণ আর পোস্তদানা। আমি এখন সব উপকরণগুলো এখানে মিশিয়ে দেব। এখন আমি সব উপকরণগুলো এখানে মিক্সিং বলে আমি নিব। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, গরম মশলা, জিরা, বাদাম বাটা, স্বাদ মতো লবণ, পোস্তদানা, আর ফেটানো টক দই, লেবুর রস, এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি মুরগিটা দিয়ে দিব। এখন আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগিতে। মুরগিটা এখন ভালোভাবে মশলাগুলো মেশাতে হবে, হাত দিয়ে মিশালে ভালো। এটা আমি ভালো করে মশলাটা মিশানোর পর এই ফাঁদুলোটা আমি একটু সুতা দিয়ে বেঁধে দিব। এটা আমি 3 ঘন্টার মতো রেখে দিব, তাহলে সারা রাত রেখে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে, মজাটা ভালোভাবে ডুববে। আমি 3 ঘন্টা পর ফিরে আসলাম। এ দেখুন, আমি সুতা দিয়ে মুরগিটা এভাবে করে ফাঁদুলোটা বেঁধে দিয়েছি। এখন আমি এটা একটু করে তেলের মধ্যে আমি ব্রাউন কালার করে নিব হালকা। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি। পেঁয়াজ বেরেস্তার পর ওই তেলের মধ্যে আমি মুরগিটা একটু ফ্রাই করে নিব। একটু দেখতে রাখুন আপনারা। এখন আমি মুরগিটাকে ওই তেলের মধ্যে একটু হালকা ব্রাউন করে নিচ্ছি। এটা আমি এখন অল্প দিচ্ছি, হালকা হালকা ব্রাউন করে নেব। একটু খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে করে করতে হবে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি মুরগিতে যে মশলাগুলো আছে এগুলো এখন কষিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি। এবার আমি এখানে মশলা গুঁড়া দেব।
এভাবে লাফতে হবে বারবার। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন তেল উঠে গেছে, উপরে তেল উঠতেছে, বুদবুদ করতেছে। তো আমার কষানো এখন শেষ, আমি এবার আমার মুরগিটা দিয়ে দেব। আচ্ছা, তার আগে আমি পেঁয়াজটা রাস্তা দিতে হবে একটু ঘন হওয়ার জন্য গ্রেভিটা। এবার আমি মুরগিটা দিয়ে কষিয়ে নেব। এবার আমি দুধ দিয়ে দেব। পাতলা বা আস্ত কাঁচা মরিচ দিয়ে দেব। ঢাকনা উল্টিয়ে এটা একটু নেড়ে দিতে হবে, নাহলে মিশ্রি লেগে যাবে। এভাবে করে করে উল্টা দিতে হবে, একই টপিক করে উল্টা দিতে হবে। আমি চিনি দিয়ে দিলাম কম বেশি, আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে একটু ঘি দিয়ে দিলাম। এখন আমার খুব শেষ, এখন আমার পরিবেশনের পালা। এখন আমি পরিবেশন করব। আমি বাটিতে পরিবেশন করে নিলাম আস্ত মুরগির রোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্ত, ঈদের অগ্রিম ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।